এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকলে আপনারা কিন্তু এই ধরনের ভিডিও খুব সুন্দরভাবে মেকিং করতে পারবেন, যেটা মানে অনেকটা ইজি মেকিং করা। হয়তো বা অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে এটা খুব ভিডিওটা মেক করা টাফ, তো খুব ইজিলি আপনারা এই ভিডিওটি দেখার পর এরকম এইরকম ধরনের ভিডিওগুলো মেকিং করতে পারবেন। তো কীভাবে মেকিং করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। তো এই ধরনের ভিডিও মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। তো আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। যদি আপনার কাছে না থাকে তাহলে প্লে স্টোর সার্চ দেবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনি হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার ফটোস অপশনে চলে যাবেন। তো যে ফটোটাতে এই ভিডিওটা মেক করতে যাচ্ছেন জাস্ট ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে এন্ডিংয়ে যে ওয়াটারমার্কটা পাবো এটাকে রিমুভ করে দিতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে ফটো ডিউরেশনটা আমরা কিছুটা বাড়িয়ে নিতে পারি, আপনাদের যতটুকু লাগে আপনি ততটুকু করে নেবেন। তো আমি কিছুটা বাড়িয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের যে এর ফর্মেটটা আছে ফর্মেটটাকে চেঞ্জ করতে হবে। এর জন্য এখান থেকে আমরা ফর্মেটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে 6:9 করে দিব। তো দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা একটা ওভারলে অ্যাড করব, যেটা হচ্ছে যে টেমপ্লেটটা আমরা ইউজ করছি। তো এই টেমপ্লেটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো অ্যাড করার জন্য ওভারলেতে ক্লিক করব। তারপর হচ্ছে অ্যাড ওভারলে। তো এখান থেকে ভিডিও অপশনে চলে যাবে। যাওয়ার পর টেম্পলেটটি সিলেক্ট করবো। সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবো। তো এই টেম্পলেটটা আমরা হচ্ছে ফুল স্ক্রিন করে নেবো। এখানে ফুল ফ্রেম মানে ফ্রেমটা যতটুকু আমরা ততটুকু করে নেবো। তো তারপর এটাকে হচ্ছে যে ব্ল্যাক স্ক্রিনটা আছে ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করার জন্য স্প্লাইসে ক্লিক করবো। অ্যান্ড হচ্ছে এখান থেকে ফিল্টার করে দেবো। তো ফিল্টার করলে আমাদের পিকচারটা এখান থেকে আমরা দেখতে পারবো। তো তারপর এখান থেকে আমরা ঠিকমতো ক্লিক করবো। তারপর ফটোতে একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ফটোটাকে আমরা পজিশন মতো নিবো, যে কোন পজিশনে বা হচ্ছে কতটুকু আমরা এখান থেকে নিবো। তো আমি চেষ্টা করতেছি এখানে ফুল গ্রুপের পিকচারটা নেওয়ার জন্য, কারণ আমরা এখান থেকে এমনিতে আমরা ক্রপ করে নিব। এখানে যে আমাদের ফ্রেমটা এই ফ্রেম অনুযায়ী আমরা হচ্ছে ক্রপ করে নিব। তারপরে আমি গ্রুপটা চেষ্টা করতেছি নেওয়ার জন্য। আপনারা যেহেতু এখানে সিঙ্গেল পিকচার নেবেন অথবা ডাবল পিকচার নিতে পারেন, তো আমি যেহেতু একটা ফুল একটা গ্রুপের পিকচার নিচ্ছি। তো পিকচারে ক্লিক রাখা অবস্থায় এখান থেকে আমরা হচ্ছে এই যে সাইডগুলো এগুলোকে ঠিক করার জন্য এখান থেকে আমরা মাস্কে চলে যাব। তো মাস্কে চলে যাওয়ার পর এখান থেকে আমরা 4 নম্বর যে অপশনটা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা এটাকে সাইডে মানে যতটুকু আমাদের প্রয়োজন হবে ঠিক ততটুকু এভাবে নিয়ে যাব। তো এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন হবে এইভাবে হচ্ছে আমরা এটাকে মাস্ক করে নিব। তো নেওয়ার পর নিচের এটা যেটা দেখতেছেন নিচেরটা হালকা কোনো রকম আপনি হচ্ছে মানে হালকা ডাউনে নিবেন, বেশি ডাউনে নিলে ফুল পিকচারটা কালো হয়ে যাবে। তো তারপর এখান থেকে আমরা হচ্ছে টিক মার্কে ক্লিক করে দিব। দেন এখান থেকে এখন আমরা যেটা করব, এখানে হচ্ছে আমাদের যদি বেশ কিছু ইফেক্ট আপনারা দেখছেন এখানে আপনি আপনার মতো করে বিট ইফেক্টগুলো দিয়ে নেবেন। আমি যেটা দিচ্ছি সেটা যদি দিতে হবে তা না, আপনি আপনার ভিডিও অনুযায়ী ইফেক্টগুলো অ্যাড করবেন। ইফেক্টগুলো অ্যাড করার জন্য ইফেক্টটা, তারপর হচ্ছে ভিডিও ইফেক্ট। দেন এখান থেকে হচ্ছে পার্টি ক্যাটাগরিতে চলে যাবেন। যেহেতু পার্টি ক্যাটাগরিতে এরকম হচ্ছে বিট ইফেক্ট অ্যান্ড হচ্ছে লাইটিং ইফেক্ট অনেক কিছু পাওয়া যায়, তো এখানে হচ্ছে যে পার্টি ক্যাটাগরিটা। তারপর এখান থেকে আপনাদের যেহেতু অনেকগুলো আপনার হচ্ছে ইফেক্ট আছে আপনার যেটা পছন্দ হয় আপনি ওইটা দিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমরা হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটা দিয়ে দিই। তারপর টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এটাকে আমরা এখান থেকে মানে আপনার যে ইফেক্টটা পছন্দ হয়, আমি বেসিক্যালি কোনো ইফেক্ট এখানে সাজেস্ট করতেছি না, মানে আপনার ভিডিও অনুযায়ী যেই ইফেক্টটা ভালো হয় তারপর আমি এটাকে আবার কপি করছি, মানে আমি আপনাদেরকে এমনি জাস্ট দিয়ে দেখাচ্ছি আর কি। তো এইগুলোকে আর চাইলে একটু ছোটো ছোটো করে দিতে পারেন যে ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টগুলোকে, কারণ এগুলো বিটের সাথে যখন চলবে তখন অনেকটা ভালো লাগবে। তো আপনি আপনার মতো করে এইভাবে হচ্ছে ইফেক্টটা অ্যাড করে নেবেন। তো ফাইনালি আমরা যদি ভিডিওটাকে প্লে করি, তো এখানে আমি যে গ্রুপ পিকচার দিচ্ছি এখানে কিন্তু আপনার চাইলে সিঙ্গেল পিকচার বা হচ্ছে যে কোনো পিকচার, আমি যখন ব্ল্যাক ফ্ল্যার যে ইফেক্টটা দিচ্ছি এটা কিন্তু অনেকটা ভালো লাগতেছে আর কি। যখন বিটের সাথে আপনি যখন মিলিয়ে দেবেন তখন আরও অনেকটা সুন্দর লাগবে। তো আপনি আপনার মতো করে ভিডিওটা মেক করে নেবেন। তো আমি জাস্ট টিউটোরিয়ালটা দেখাই দিলাম আর কি। তো তারপর এখন জাস্ট ভিডিওটাকে সেভ করার জন্য এখান থেকে যে উপরে 720p দেখছেন এই রেজুলেশনটাকে আমরা হালকা হাই করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা যে আপার আইকনটা অর্থাৎ যে এক্সপোর্ট বাটনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের ভিডিওটা এইভাবে লোডিংয়ে সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার যে কোনো কোথাও এটাকে আপলোড দিতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়া অথবা মানে যে কোনো কোথাও এটাকে আপলোড দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। এখান থেকে পার্সেন্টেজ 100% হয়ে গেলে। তো যদি টিউটোরিয়াল ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।